নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার প্রত্যেককে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকের আলোচনার বিষয়, আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যারা ভিডিওটি শুনছেন প্রতিদিন, তারা অবশ্যই জানেন আমি প্রতিদিন কোনো না কোনো রাশির কথা আমি বলি অর্থপ্রাপ্তির বিষয়ে। যদি আপনাদের জন্মছকে প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ এই ভিডিওটি আপনাদের কাছে আমি কেন দিই, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের অর্থপ্রাপ্তি রয়েছে কিনা। যদি আপনারা সম্পূর্ণ আলোচনাটি যদি শুনেন, তবে যদি কেটে কেটে শুনেন, ভাবেন একটা লটের টিকিট কাটলে অর্থপ্রাপ্তি হবে, সেটা কিন্তু আমি কখনোই বলি না। দেখুন, আপনাদের অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে কিন্তু হতে পারে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্পের জন্য 2-1 নম্বরের জন্য অর্থপ্রাপ্তির বাধা আসছে, 2-1 নম্বরের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। কারণ আমি তিনটি গ্রহের কথা বলি, রাহু শুক্র বুধ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আর আপনাদের ফর্চুনা নাম্বার কোনটা। কারণ এটা এই অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হোক না কেন, সম্পূর্ণটা হচ্ছে আমাদের ভাগ্যের খেলা। তা আপনাদের ফর্চুনা নাম্বার কোনটা এবং কোন দিন আপনারা ইনভেস্টমেন্ট করবেন, কোন মাসে করবেন, কোন বছরে করবেন এবং কটা থেকে কটার মধ্যে আপনাদের ইনভেস্টমেন্ট করা ভালো, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে এই কথাগুলো বলি আপনাদের বিষয়ে আপনারা যাতে জানতে পারেন। কারণ অনেকে কি টিকিট কাটছে, প্রচুর প্রচুর টিকিট কাটছেন কিন্তু অর্থপ্রাপ্তি হচ্ছে না। কেন হচ্ছে না, তার জন্যই তো জ্যোতিষশাস্ত্র। আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনাদের যে জায়গাটাতে বাধা রয়েছে, শুধু ভিডিও দেখলে হবে না, গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই কিন্তু আপনাদেরকে করতে হবে। কারণ এই ভিডিওটি আপনাদের জন্য আমি প্রতিদিন নিয়মিত অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে এই ভিডিওটি দিই। আমি একটি কথা বলেছি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। অর্থাৎ ভাগ্যবানের বোঝা ভগবান বয়। যদি আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকে, যদি আপনার নক্ষত্র পারমিট করে, যদি আপনার দশা মহাদশা পারমিট করে, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ এই ভিডিও আপনাদের কাছে এই জন্য আমি দিই, আপনারা সম্পূর্ণরূপে আলোচনাটা যেন জানতে পারেন। কারণ অনেকেই তো টিকিট কাটছেন কিন্তু সবার কি হচ্ছে, সবার কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, আপনার অর্থপ্রাপ্তি হচ্ছে না পাশের জন্য হচ্ছে, বা পাশের জন্য হচ্ছে আপনার হচ্ছে না, মানে অর্থপ্রাপ্তি কোনো না কোনো মানুষের কিন্তু হচ্ছে, প্রতিদিন নিয়মিত হচ্ছে। কিন্তু সেম রাশি, যে পাঁচটা রাশির কথা বলবো, সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এমনটি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু রয়েছে। আমি আপনাদের কাছে এই অনুরোধটা আপনাদের কাছে করি যে আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণরূপে শুনেন,
তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে কি না। কারণ আমি আপনাদের কাছে এই নিয়মিত এই প্রোগ্রামটা এই জন্যই দিই আপনারা যেন জানতে পারেন এবং শিখতে পারেন যে আপনাদের ক্ষেত্রে কোন সময়টা আপনাদের ক্ষেত্রে আদর্শ, কোন বছর, কোন মাস, এবং যাদের দুই এক নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং আপনাদের ভাগ্যভাগকে স্ট্রং করুন। বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু আমি নিয়মিত আপনাদের এই প্রোগ্রামটা আপনাদেরকে দিই। আপনারা অনেকেই শুনেন, কারো কারো ক্ষেত্রে মিলে আবার কারো কারো ক্ষেত্রে মিলে না, তখন আপনারা অনেকে অনেক রকমের কমেন্ট করেন। দেখুন, কমেন্ট করার আগে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছকটা দেখে নিন না, যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই হস্তরেখা দেখুন। কারণ আমি যে বলছি কি না, সেম রাশিতে মানুষ রয়েছে, আমি তো প্রত্যেকের এখানে জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, হস্তরেখা দেখতে পাচ্ছি না, দশা মহাদশা নক্ষত্র যোগ করণ পায়া কিচ্ছু দেখতে পাচ্ছি না। একটা সার্বিক বিচার যদি আপনার গাঢ় সম্ভাবনা থাকে তবেই আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল ঘটবে। এবার আসি কোন কোন এই রাশি আগামীকালের জন্য। পাঁচটি রাশির নাম উঠে আসতে চলেছে। প্রথম রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 4-3। আপনাদের শুভ সময় সকাল 10:55 থেকে 11:34 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7-2। আপনাদের যে শুভ সময় 11:14 থেকে 12:36 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8-3। আপনাদের যে শুভ সময় সকাল 8:50 থেকে 10:54 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশি কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 5-7। অন্তিম এবং শেষ যে রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 3-1। আপনাদের শুভ সময় সকাল 10:30 থেকে 12:16 পর্যন্ত। দেখুন, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। দেখুন, কারো কারো ক্ষেত্রে মিলবে আবার কারো কারো ক্ষেত্রে মিলবে না, কারণ সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এমনটি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। আমি কেন আপনাদেরকে এই কথাটা বলছি, আপনাদেরকে কিছুটা আমি বোঝানোর চেষ্টা করছি, কিছু শেখানোর চেষ্টা করছি। কারণ সেম রাশি প্রচুর লোক রয়েছেন, প্রচুর মানুষ রয়েছে, সবার হবে না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে যাদের যোগ ভালো থাকবে, গাঢ় সম্ভাবনা থাকবে, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন। জয় বজরংবলী, নমস্কার, ধন্যবাদ।